मुँह एक दिन अनेक बड़ हब शहर जत बुड़ हूँ ना कि मोर स्वामी के ठीक खुजे बैर करब অগ্নিশিখা 25 জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। এই ঝোলাতে বেশ কিছু হ্যাঁ আর না লেখা চিরকুট রয়েছে। তুমি না দেখে একটা তোলো, যদি হ্যাঁ আসে তাহলে পৃথিবীতে কোনো শক্তি সরস্বতীকে আটকে রাখতে পারবে না, ও সফল হবেই হবে। আর যদি না ওঠে তাহলে এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাব। তার মানে গুরুদেব চান যে এই সমস্যাটা মিটে যাক। জয় গুরু, জয় গুরু। উফ, বুক থেকে যেন পাথর নেমে গেল। আর কোনো চিন্তা নেই, নামা এবার থালাটা ধরো আর মেয়েকে খাইয়ে দাও। কেউ দেখতে পেলে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। এত ভয় পেলে কি করে চলবে? ভয়কে তো ভালোবাসা দিয়ে জয় করতে হবে মা। আচ্ছা দাঁড়াও, বারবার করে চোখের জল মোছাতে হলে কিন্তু এক্সট্রা চার্জ লাগবে। কি কি হলো রোহিত, কিছু বলছো? না, বলছিলাম যে আমি তো তোমায় মা বলে ডাকি, তাহলে তুমি ওকে শুধু খাইয়ে দিচ্ছ কেন?
লোকজন ঠিকই বলে, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। এই যদি আমরা একসাথে আজকে টেবিলে খেতে বসতাম তাহলে সবার সাথে খাওয়া হতো ঠিকই, কিন্তু মায়ের হাতের খাওয়া যে হতো না। আমাদের পরিবারে নতুন বিয়ে হলে যে স্ত্রীকে সন্তান কামনা করে গোটা একদিন মৌনব্রত পালন করে মন্দিরে গিয়ে পুজো দিতে হয়, সেটা কি একদম ভুলে গেছিস তুই? বলিনি মা, কিন্তু এ বাড়িতে পা দেওয়ার পর প্রতিটা মুহূর্তে আমাকে যা প্রমাণ করতে হচ্ছে, তারপর ব্রত পালন করার সুযোগটাই তো পাচ্ছি না। কবিগুরু বলেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। আর তুমি ছাই উড়িয়ে দেখা তো দূরের কথা, চোখের সামনে রত্ন জল জল করছে আর তুমি সেটাকে তুলে কাজে লাগাতে পারছো না। মানে তুমি কি বলতে চাইছো বলো তো? শোনো, কালি তুমি আমাদের সন্তান কামনায় মৌনব্রত পালন করো, আর ঘুম থেকে উঠে নিজের হাতে চা বানিয়ে জেঠুর জন্য নিয়ে যাও। না না, খবরদার এসব করতে যেও না, না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে। হলে হোক না মা, তুমি আর আমি মিলে সব সামলে নেব। সরস্বতীর তো মৌনব্রত চলবে, ওকে তো কোনো উত্তরই দিতে হবে না। না না রোহিত, তুমি বুঝতে পারছো না। আরে তুমি বুঝতে পারছো না সরস্বতী, এরকম মা সাহস করে এক পায়ে গিয়ে আমাদেরকে খাইয়ে দিল বলেই তো মায়ের সাথে সম্পর্কটা আমাদের ভালো হলো, তাই তো? মা, মা তুমি নিজের মুখে বলো, তাই তো? দেখেছো তো, আমি বলছি শোনো, এইভাবে একটু একটু করে সকলের সাথে সম্পর্কটা ভালো হয়ে যাবে। শুধু মনে করে চায়ে একটু বেশি চিনি দিও। দেখুন, আমি কিন্তু আপনাকে আমার বাড়িতে খাটে শুতে দিয়েছিলাম, তার জন্য আমি তোমাকে ভাড়াও দিয়েছিলাম। আমি ভাড়া দিচ্ছি না বলে আপনি আমাকে মেঝেতে শুতে দেবেন? আরে আমি তো এই বাড়ির জামাই নাকি। আহা, না হয় নকলি হলাম, কিন্তু নকল জামাইয়ের তো একটা মিনিমাম সম্মান প্রাপ্য নাকি? আরে এত বড় বংশের নকল জামাই, এ মেঝে তো ঘুমোবে, আর তাতে আপনার একটু অস্বস্তি হবে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এবার মুখটা তুমি বন্ধ করো, আমি নিজের জন্যই মাটিতে বিছানা করছিলাম। আরে না, তা বললে কি করে হবে? দেখুন নতুন জামাই, দরজা খুলে তো শুতে পারবো না, সবাই প্রশ্ন করবে, আর বন্ধ দরজার ভেতরে আপনাকে তো আমার উপরে বিশ্বাস করতেই হবে। যখন ভরসা পর্যন্ত পৌঁছলেনি তাহলে কি বিছানা পর্যন্ত মানিয়ে নেওয়া যায় না? মা কত বড় মুখ করে আমাদের সন্তানের কথা বললো বলুন তো। ওই দেখুন, আপনি যে আবার আনন্দে বাকরুদ্ধ হয়ে গেলেন। আবার রাগ করে, দেখুন মায়েরও তো বয়স হয়েছে, নাতি পুতিদের মুখ দেখতে চাওয়াটা তো স্বাভাবিক, কিন্তু মা যে জানে না যে আপনি রাজি হবেন না। না মানে আমি আপনাকে রাজি হতেও বলছি না, দেখুন আমি যদি নিচে ঘুমোই তাহলে আপনার অস্বস্তি হবে, আর আপনি যদি নিচে ঘুমোন তাতে আমার অস্বস্তি হবে, তাই যদি একটা সেটেলমেন্টে আসা যেত। আমি কি বলছি, যদি মাঝখানে একটা কোলবালিশ রেখে নেওয়া যায়,